সুপ্রিয় ক্ষেত্রে শুভেচ্ছা জানাই, আশা করি তোমরা সবাই ভালো আছো আর খুব মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখছো। তো গত ক্লাসে আমরা করছিলাম শতকরার যে অধ্যায় বাক্যাংশ, আমরা বলেছিলাম কি মুনাফা আসার সংক্রান্ত, আমরা গত ক্লাস তিনটা করেছিলাম। আজকে আমাদের অনুশীলন থেকে আমরা অঙ্ক করার চেষ্টা করবো। তাহলে পাঁচ নাম্বার দেখো, ব্যাংক থেকে আসলের উপর 8% মুনাফায় 5 বছরের জন্য 15,000 টাকা নেওয়া হবে। 5 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? এখানে দেখো আমরা গতকাল যে অঙ্কগুলো করছিলাম সেটা খাতে করছিলাম, আসলে করছিলাম, এখানে করছিলাম আমরা মোট কত মুনাফা, কিন্তু সেটা পে করে নেই না। এটা একটা আমাদের একটা আলাদা ধরনের অঙ্ক। তাহলে দেখো 8% মানে অর্থাৎ 8% না বলতে 100 টাকা লোন নিলে, ঋণ নিলে 8 টাকা তাকে মুনাফা পরিশোধ করতে হয়। তবে সাথে 8% মুনাফায় 5 বছরের জন্য, গতকাল আপনি যে এমন করেছেন কিন্তু 1 বছরের হিসাব করছিলেন না, এখানে কিন্তু 5 বছরের। 8% মুনাফায় 5 বছরের জন্য 15,000 টাকা ঋণ নেওয়া হলো, ঠিক আছে। ঋণ নেওয়ার পর 5 বছর তাকে মোট কত টাকা পরিশোধ করতে হবে? এখানে তুমি দেখবে যে তাকে প্রথমে তুলতে হবে ব্যাংক থেকে যে 15,000 টাকা নিচ্ছে ওটা তো তাকে অবশ্যই পে করতে হবে। এরপর আর কি পে করতে হবে? 8% হারে 5 বছরে তাকে এক্সট্রা কিছু অ্যামাউন্ট পে করতে হবে। অর্থাৎ ব্যাংকের থেকে ও 15,000 টাকা ঋণ নিল, 5 বছর পর তাকে যে টাকা পরিশোধ করতে 15,000 টাকা তো করতেই হবে। তারপরে যে 8% হারে কত টাকা মুনাফা আছে সেটা সহ একসাথে তাকে একটা হিউজ অ্যামাউন্ট পে করতে হবে। অর্থাৎ 15,000-এর সাথে আর কিছু টাকা তাকে অতিরিক্ত কি করতে হবে, পরিশোধ করতে হবে। এটাই কিন্তু মুনাফা, ওটা যেটা অতিরিক্ত পরিশোধ করবে সেটা না। তাহলে আমাকে এখানে বের করতে হবে, এখানে দুইটা কাজ করতে হবে আমার। 1 নম্বর কাজ হলো 5 বছর সে কত টাকা মুনাফা দিচ্ছে, মুনাফা তাকে দিতে হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি লিখবো, 100 টাকায় যে 8% আছে তাহলে লিখবো 100 টাকা 1 বছরে মুনাফা, 100 টাকা 1 বছর মুনাফা কত টাকা? 8 টাকা। যেহেতু 8% হারে বলছে না, তাহলে 1 টাকার 1 বছরে মুনাফা, তাহলে 1 টাকার 1 বছরে মুনাফা কত হবে? সেটা অঙ্কটা তাহলে কত হবে? 100 টাকাকে 8 টাকা। সুতরাং দেখো, সুতরাং কত বলছে, 5 বছরের জন্য 15,000 টাকা, তাহলে আমার আসে কত টাকা? 15,000 টাকা। 15,000 টাকা আমরা একসাথে করি, 5 বছরের মুনাফা সমান কত হবে? তাহলে 8 আর 8 টাকা 100 ভাগের 8 আমরা লিখে দেব। এই ফলটাকে কী করবো? তাহলে দেখো 1 টাকা যখন মুনাফা আসল ছিল আমরা, তখন মুনাফা কম হয়েছিল। এখন 15,000 টাকা যখন আসল, অবশ্য মুনাফা বেশি হবে, তাহলে তখন 15,000 ধরে অর্থাৎ গুণ হবে, ঠিক আছে। এরপরে যদি 15,000 টাকা কিনেছে, তাহলে আমরা 100টা গুণ দিচ্ছি, ঠিক আছে। এরপরে 5 বছরের 1 বছরটা কমেছে, তাহলে 5 বছর কি আরো বেশি পে করতে হবে না? সেদিন কি হবে, সেটা ওর গুণ হবে। এটা আমরা মাঝখান করে লিখি টাকা। আমরা কি শিখছিলাম? আমরা মুনাফা কিন্তু সূত্র শিখছিলাম, সূত্রটা কিন্তু এখানে তোমরা প্রয়োগ করতে পারো। দেখো এখানে ছিল এটা হ্যাঁ, এটা আসল, এটা কি, এটা সময় দেখছো, এটা কি, এটা হ্যাঁ, এটা আসল, এটা সময় আনিছি কি ছিল 100, সেটা সময় মানে এখানে 5 বছরটা মিন করতেছে, ঠিক আছে। এখন কি কার, এখন একসাথে আমরা উঠে রাখি, অথবা আমরা সহজ যেটা বলতে শিখেছিলাম 200 কেটে দিই, ঠিক আছে। 200 কেটে দিলে কি হয় দেখো, তাহলে 8 × 150 × 5, তাহলে কি হয়, আপনি এটা এটা গুণ করি 5 আর 5 কত হয়, 5 আর 5 = 40, মানে এটা এটা করছি, ঠিক আছে। 5 আর 5 কত, 40, আর 150 দিয়ে আমরা লিখতে করি, তাহলে কত, 0 0 0 0, এরপর কাটলাম 400, 400 দিয়ে 0 হাতে 2, 4 4 4 2 কত হয়, 6 0 0 6, তাহলে দেখো কত টাকা পেয়ে গেলাম, 6,000 টাকা। এটা কি, এটা হলো কি আসল না, এটা হলো তোমার কি মুনাফা, কাটে এই 6,000 টাকা মুনাফা পে করতে হবে, কাকে, ব্যাংকে দিতে হবে। যে অর্থাৎ 15,000 টাকা নিয়ে 5 বছর পর তাকে 6,000 টাকা মুনাফা পে করতে হবে। এখন বলছে যে 5 বছর পর তাকে মোট কত টাকা পরিশোধ করতে হবে, লিখবো কি সুতরাং 5 বছর পর তাকে মোট পরিশোধ
করতে হবে কত হবে তুমি বলো তো শুধু 6000 দিতে হবে 6000 টাকা দিতে হবে হ্যাঁ ব্যাংক তো কি নেবে এই যে ব্যাংক 15000 টাকা ওকে লোন দিয়েছিল এই টাকাও নেবে আবার কি নেবে এই 6000 টাকাও নেবে সেটা কি করতে হবে 15000 যোগ 6000 টাকা এই 6000 টাকা হচ্ছে মুনাফা অর্থাৎ যে 8% হারে 6 বছর 5 বছরে এটা অতিরিক্ত করে পরিশোধ করতে হবে এটা হলো আসল ব্যাংক থেকে দিয়েছিল আর এটা হলো মুনাফা তাহলে দুটোই কিন্তু করতে হবে আমাদের অর্থাৎ একসাথে ওকে পে করতে হবে মানে 0 0 0 আর 6 5 কত হয় 11 11 এর খাতে 1 1 1 2 তাহলে কত টাকা 21000 টাকা ঠিক আছে তাহলে দেখো কি উত্তর 21000 টাকা ঠিক আছে তো আসলে উত্তর অঙ্কটা বুঝেছো দেখো আমরা 5 নম্বর অঙ্কটা তো করেছি 6 নম্বরে দেখো ব্যাংক থেকে 50000 টাকা নিয়ে 8 বছর পর 98000 টাকা পরিশোধ করা হলো আসলে পর ব্যাংকের মুনাফা হার কত ছিল তো 5 নম্বর অঙ্ক আমরা করেছিলাম কি দেখো এখানে 5% হার ছিল 5 বছর ছিল 15000 টাকা ছিল অর্থাৎ আসল ছিল 5 বছর পর তাকে মোট কত টাকা পরিশোধ করতে হয়েছিল সেটা আমরা প্রথম কি করছি 5 বছর মুনাফাটা আগে বের করছি বের করার পর আসল সাথে যোগ করে আমরা লিখছি কি 5 বছর পর তাকে এত টাকা পরিশোধ করতে হবে এখানে দেখো এখানে বলছে কি এখানে কিন্তু হারটা দেওয়া নাই হারটা আমাকে নির্ণয় করতে হবে এখানে আমার আসল দেওয়া আছে আসল অর্থাৎ এখানে আসল উল্লেখ নেই মানে কত 50000 টাকা দিয়েছে ব্যাংক থেকে সেটাই আমার আসল 8 বছর পর 98000 টাকা ফেরত দিয়েছে তার ব্যাংক থেকে তো কি নেয় নাই 98000 টাকা নেয় নাই নিয়েছিল তো কত 50000 টাকা তাহলে 50000 এর অতিরিক্ত যে টাকাটা দিয়েছিল সবগুলো কিন্তু কি সবগুলো কিন্তু মুনাফা 50000 এর অতিরিক্ত আর টোটাল 50 আর যেটা অতিরিক্ত অর্থাৎ মুনাফা দিয়েছিল টোটাল হলো কত 98000 টাকা এই 98000 তোমার কি মুনাফা আসল তাহলে আমার এখানে আসল হলো কত 50000 টাকা আসলের অতিরিক্ত যে টাকাটা দিয়েছিল সেটা হলো আমার মুনাফা আর টোটাল যে টাকাটা অ্যামাউন্ট 98000 টাকা সেটা আমার মুনাফা আসল সেটা আমি লিখছি দেখো মুনাফা আসলে এখানে কত 98000 টাকা আর আসল হলো 50000 টাকা এখন বিয়োগ করার পর যে জিনিসটা থাকবে সেটা হলো অতিরিক্ত দিয়েছিল যেটা 50 দিয়েছিল 50 কিন্তু টোটাল 98 দিয়েছিল 98000 টাকা তাহলে কত টাকা দিয়েছিল সেটা আমরা নির্ণয় করব তাহলে সেটা কি হবে যে 8 বছরে কি মুনাফা না 8 বছরে এখন যেহেতু আমার 100টা বের করতে অর্থাৎ 100টা বের করতে হলে আমরা আগে অঙ্ক শিখছি কি পার্সেন্টটা বের করতে আমরা 100টা কত নাম্বার লাইন যাবে 3 নাম্বার লাইন তাহলে আমরা লিখব কি 50000 টাকা 8 বছরের মুনাফা 50000 টাকা 8 বছরের মুনাফা কত টাকা 800000 টাকা ঠিক আছে তাহলে 1 টাকার 1 বছরের মুনাফা তাহলে 1 টাকার 1 বছরের মুনাফা অবশ্যই কম হয়ে যেতে না 80000 টাকা করে থাকবে গুণ এক আমরা দিতে পারি আর কি আছে 50000 গুণ 8 8 এখানে কি বছর 8 বছর কম বেশি যেন 8 টা নিজে দেওয়া তো ভাগের সম্পর্ক সুতরাং 100 টাকার 1 বছরের মুনাফা তাহলে দেখো এখানে 1 টাকা 1 বছর মুনাফা কত কম হয়েছে তাহলে 50000 দিয়ে সব কাজ হবে আর 1 বছর মুনাফা কম হবে সেজন্য 8টা বা 12টা কত 40000 সাথে ভাগের সম্পর্ক সুতরাং 100 টাকা 1 বছর মানে 100 টাকা 1 টাকা কম হয়েছে 100 টাকা অবশ্যই কি হবে বেশি হবে সেজন্য আমরা কি লিখেছি 100 টাকা 1 বছরের মুনাফা কত হবে অবশ্যই কি বেশি হবে তাহলে আমি দিয়ে দিলাম এটা আগে ইনক্রিম দিয়ে দিলাম আছে সেটা লিখলাম লিখে কি লেকশন তাহলে 100 করে দিয়েছে অর্থাৎ 2 হয়েছে অর্থাৎ বেশি সেজন্য এখন কি করবো কাটাকাটি জন্য তুমি তোমার মতো করে ফোনটা অবলম্বন করবে আমি করবো যে এবার আমার মতো করতে হবে এমন কোনো কথা নেই তোমার যেটা সুবিধা সেটাই করবে তবে এখানে আমার মধ্যে এই জিনিসটা অনেক সুবিধা 0 0 কেটে আমরা
Terima kasih.